নমস্কার। এনআরএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর, যে এনআরএস ডিএলএড ক্যান্ডিডেটরা জানতে চেয়েছিলেন যে তাদের ভবিষ্যৎ কি হবে, প্রাথমিক যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের যে অংশগ্রহণে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী তারা কি করবে, তারা কি বুঝতে পাবে কি পাবে না, সে সম্পর্কে এনসিটিই তার রিপ্লাই জানিয়েছে যে তারা যে কি বলেছে এখানে দেখব, যে দি অ্যাপ্লিক্যান্ট মে রেফার দি জাজমেন্ট ডেটেড 28/11/2023 পাস বাই অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এসএলপি নম্বর 23583 অফ 3/84 অফ 2022। তো এখানে যেটা বলেছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা হয়েছে গত 28 নভেম্বর 2023, সেই অনুযায়ী কিন্তু সেটা কিন্তু মেনে কাজ হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কিন্তু মান্যতা দেওয়া হয়েছে, এনসিটিই তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু মান্যতা দিয়েছে। তো এটাই কিন্তু বোঝা যাচ্ছে, তো এটা কিন্তু পাওয়া গেছে যে যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা বলেছে যে এনআরএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, তো সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তো 14/12/2023 এই রিপ্লাই। তো এই হলো বিষয় যে এনআরএস ডিএলএডরা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, এটাই হলো বিষয়। তো যেহেতু তারা ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য এনআরএস ডিএলএড করানো হয়েছিল এবং সেটি ছিল 18 মাসের একটা কোর্স, সেজন্য কিন্তু সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তারা ফ্রেশ রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু মিনিমাম 2 ইয়ার্স ডিএলএড থাকতে হবে, সেহেতু এখানে থাকছে না।